আজকে কথা বলবো কালিনারি আর্টস নিয়ে। কালিনারি আর্টসটা মূলত কি, কালিনারি আর্টস যদি আপনি করেন তাহলে আপনার প্রফেশনাল লাইফে, আপনার জব লাইফে কি কি ভাবে বেনিফিটেড হবেন এবং কালিনারি আর্টস, প্রফেশনাল শেফ কোর্স এবং হোটেল ম্যানেজমেন্টের মধ্যে মূলত পার্থক্যটা কি। এই যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, কারণ হোটেল ম্যানেজমেন্ট যদি পুরোপুরি আপনি ভালোভাবে বোঝেন তাহলে কিন্তু কালিনারি আর্টস বলেন, শেফ কোর্স বলেন, ওয়েটার কোর্স বলেন, আপনার পেস্ট্রি অ্যান্ড বেকারি কোর্স বলেন, এগুলো কিন্তু একেবারে আপনি ক্লিয়ার বুঝে যাবেন। এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট কি, এগুলো আপনি ক্লিয়ার একেবারে বুঝে যাবেন যদি হোটেল ম্যানেজমেন্টটা ভালোভাবে বোঝেন, কারণ হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট থেকেই কিন্তু এই প্রতিটা শাখা পোশাখা বের হয়েছে। তো প্রথমে আসি হোটেল ম্যানেজমেন্টটা কি। হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে হোটেলটাকে ম্যানেজ করার জন্য, আমি কিন্তু এই কথাটা আমার ভিডিওতে অনেকবার বলেছি, তবুও ভালোভাবে বোঝেন, কারণ ভালোভাবে না বুঝতে পারলে আপনি কালিনারি আর্টস কি এটা ভালোভাবে বুঝতে পারবেন না। তো হোটেল ম্যানেজমেন্ট হচ্ছে হোটেলটাকে ম্যানেজ করার জন্য যাদেরকে প্রয়োজন, যে যে কাজের জন্য যাকে যাকে প্রয়োজন সেই সব কাজের জন্য হোটেল ম্যানেজমেন্ট আমরা করে থাকি। কারণ হোটেল ম্যানেজমেন্ট যখন করি তখন হোটেলের যা কিছু ম্যানেজ করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো আমাদের শেখানো হয় এবং প্র্যাকটিক্যাল লাইফে হোটেলে যেয়ে সেই সব আমরা কাজ করি। এখানে এখন যদি আমরা ডিপ্লোমা বা হোটেল ম্যানেজমেন্টের ডিগ্রি করতে যাই তখন কিন্তু আমাদের এর মধ্যে আরও অনেকগুলো এডুকেশন আছে। 1 নম্বরে আসে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, যেটা ওয়েটার কোর্স। 2 নম্বরে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, যেটা আমরা শেফ কোর্স বলে থাকি। এরপরে আসে ফ্রন্ট অফিস অপারেশনাল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে যেসব রিজার্ভেশন বা রিসেপশনের জন্য যে ফার্স্টে হোটেলে ঢোকার পরে যে অপশন যারা থাকে তাদেরকেই ফ্রন্ট অফিস বলা হয়। 4র্থ হচ্ছে হাউসকিপিং, যারা হোটেলটাকে পরিষ্কার রাখে, যারা সব কিছু ক্লিন করে সেই ডিপার্টমেন্ট হচ্ছে হাউসকিপিং ডিপার্টমেন্ট। এরপরে পেস্ট্রি অ্যান্ড বেকারি আছে, আরও ছোটোখাটো অনেকগুলো আছে, বেলবয় আছে, আরও ছোটোখাটো যেগুলো হোটেলে প্রয়োজন তারা কিন্তু এই হোটেল ম্যানেজমেন্টের মধ্যে ইনক্লুডেড। এখন আসি যে কালিনারি আর্টস। এই কালিনারি আর্টসটা কি? কালিনারি আর্টস মূলত যে এখানে আপনি যখন কালিনারি আর্টস যখন শিখতে যাবেন তখন আপনাকে 2টি জিনিস শেখানো হবে। এক হচ্ছে যে হোটেল ম্যানেজমেন্টের যে আমরা হোটেল ম্যানেজমেন্ট যখন কোর্স করলাম তখন অনেকগুলো এডুকেশনের মধ্যে যেমন আমরা পেলাম ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। এই যে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন যেটা শেফ কোর্স এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস যেটা ওয়েটার কোর্স, এই দুইটাই মূলত মানে একেবারে ক্লিয়ারভাবে বলতে গেলে এই দুইটাই মূলত কালিনারি আর্টস। আপনি যখন কালিনারি আর্টসে ডিপ্লোমা করতে যাবেন তখন আপনাকে জাস্ট এই দুইটা শেখাবে। আপনি যখন হোটেল ম্যানেজমেন্ট করতে যাবেন তখন কিন্তু ওই যে অনেক কয়টা 5টা যে 6টা যে অপশন বললাম সেগুলো সব কিছুই আপনাকে অল্প অল্প করে শেখানো হবে। তারপরে আপনি সেগুলো বিষয়ে ইন্টার্নি করবেন, ইন্টার্নি করে আপনি যে কোনো একটা সেক্টরে আপনি জব করবেন, সেটা আপনি শেফ কোর্সেও চলে যেতে পারেন, সার্ভিসেও চলে যেতে পারেন, আপনি হাউসকিপিংয়েও চলে যেতে পারেন যদি আপনি হোটেল ম্যানেজমেন্টের ডিপ্লোমা ডিগ্রি করেন। সরাসরি যদি আপনি কালিনারি আর্টস করেন তাহলে কিন্তু আপনাকে 2টা জিনিস শেখানো হবে, সেটা হচ্ছে যে হোটেল ম্যানেজমেন্টের মধ্যে যেটা পাইলেন যে আপনি ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, যেটা সার্ভিসে যা যা করা লাগে সেগুলো শেখানো হবে, এবং কুকিংয়ে বা শেফ কোর্সে যেগুলো কাজ করা হয় সেগুলো কিন্তু আপনাকে কালিনারি আর্টসের মধ্যে শেখাবে। কালিনারি আর্টসের মধ্যে এখানে আপনি ফুড সেফটি আছে, আপনার হাইজিন আছে, হ্যাজার্ড আছে, হ্যাসআপ আছে, গ্রুমিং আছে, ফুডটা কীভাবে প্রিপেয়ার করবেন, কিভাবে আপনি ফুডটা মেনটেন করবেন, টেম্পারেচারে কত আপনি কিভাবে রান্না করবেন, আপনার ফুডটার টোটাল যে সেফটি সেটা সম্পর্কে আপনাকে সচেতন করা হবে, ফুডটা কিভাবে মেক করতে হয় সেটা আপনি সম্পর্কে আপনাকে জানানো হবে, কোন ফুড কোনটার সাথে মিলে এটা আপনাকে শেখানো হবে, অ্যাকচুয়ালি ফুডটা কীভাবে তৈরি করবেন মূলত সেটা আপনি শেখানো হবে, যেটা কুকিং কোর্স, শেফ কোর্স। দ্বিতীয়ত হচ্ছে ফুডটা আপনি কীভাবে প্রেজেন্টেশন করবেন, ফুডটা কীভাবে আপনি সার্ভ করবেন, এটাও কিন্তু আপনাকে কালিনারি আর্টসের মধ্যে শেখানো হবে। যদি আপনি শুধু ওয়েটার কোর্স যেটা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সেটা যদি করেন তাহলে কিন্তু আপনাকে কুকিং ডিপার্টমেন্টের এগুলো শেখানো হবে না। এবার আসি যে আপনার যদি প্রফেশনাল যে শেফ কোর্স সেটা যদি শিখতে চান তাহলে কি শেখানো হবে। প্রফেশনাল যে শেফ কোর্স সেটা যদি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে শুধুমাত্র ফুড অ্যান্ড বেভারেজ যেটা প্রোডাকশন, সার্ভিস বাদ দিয়ে এখানে শুধুমাত্র প্রোডাকশনে যা যা শেখানো হয় সেগুলো কিন্তু প্রফেশনাল শেফ কোর্সে শেখানো হবে। এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে এগুলোই। এক হচ্ছে হোটেল ম্যানেজমেন্টের সব কিছু শেখানো হবে, পরবর্তী ইন্টারনি করলে যে কোনো একটা সাইডে চলে যাবেন। দ্বিতীয়ত কালিনারি আর্টসের মধ্যে আপনি প্রফেশনাল যে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস এবং প্রোডাকশন শেখানো হবে। এই 2টা ক্যাটাগরি শিখে আপনি হয়তোবা ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস যেটা ওয়েটার কোর্স সেখানে আপনি জব করতে পারবেন, অথবা আপনি যে কুকিং বা শেফ যদি হইতে চান তাহলে আপনি সেখানে জব করতে পারবেন, মানে 2টা সেক্টরে আপনি জব করতে পারবেন। আর যদি প্রফেশনাল শেফ কোর্স করেন তাহলে শুধুমাত্র কুকিং ডিপার্টমেন্টে, শেফ ডিপার্টমেন্টে আপনি চলে যেয়ে সেখানে জব করতে পারবেন। এখন অনেক সময় দেখা যায় যে আপনি কালিনারি আর্টস যদি করেন সেখানে কিন্তু অনেক সময় পেস্ট্রি অ্যান্ড বেকারিও কিন্তু শেখানো হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইটালিয়ান বা ম্যাক্সিকান যে কুজিনগুলো আছে সেগুলোও কিন্তু সেখানে শেখানো হয়। তো আপনি যখন, মেন বিষয় হচ্ছে আপনি যখন ভর্তি হইতে যাবেন কোনো ইনস্টিটিউটে তখন কিন্তু সম্পূর্ণটা জানবেন ভালোভাবে। জামাই আমি যদি কালিনারি আর্টস যদি করতে যাই তাহলে আপনি কি আমাকে কী কী বিষয় শেখানো হবে, আমার কি হাইজিন, হ্যাজার্ড, আমার ফুড সেফটি, ফুড টেম্পারেচার, আমাকে সার্ভিস প্রেজেন্টেশন এই জিনিসগুলো কি শেখানো হবে, আমাকে ইংরেজি এই জিনিসগুলো কি ভালোভাবে শেখানো হবে কিনা আপনি ভালোভাবে জেনে শুনে তারপরে আপনি সেখানে ভর্তি হবেন। কারণ আপনি যে জিনিসগুলো শিখবেন সেগুলো নিয়েই তো আপনি কাজ করবেন, পরবর্তী সেগুলো নিয়েই তো আপনি জব করতে পারবেন, সেগুলো না জানলে তো আপনাকে কেউ জব দিবে না। এবার আসি যে আপনি এই তিনটা চারটার মধ্যে কোথায় ভর্তি হবেন বা কোনটাতে ভর্তি হবেন। আপনি যদি শুধুমাত্র শেফ হইতে চান, আপনার প্যাশন এটা যে আমি শুধুমাত্র রান্নাবাড়া করব, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি শুধু সরাসরি প্রফেশনাল শেফ কোর্স যেটা সেটাতে ভর্তি হয়ে যান। কারণ আপনার দেখুন অনেক জিনিস অল্প অল্প করে শেখার থেকে ভালো একটা জিনিস যদি ভালোভাবে শেখেন, তো আপনার টার্গেট যদি হয় এটা যে আমি প্রফেশনাল শেফ হব, তাহলে প্রফেশনাল শেফ কোর্সে আপনি ভর্তি হয়ে যান। আর যদি মনে করেন যে না আমি হচ্ছে শেফও হব, পরবর্তীতে আমি যদি অন্য কোথাও যেয়ে আমি সার্ভিস বা ওয়েটার কোর্স যেটা সেটাতেও আমি জব করব, তাহলে আপনি কালনারি আর্টস করতে পারেন, যেটাতে আপনি দুইটা সেক্টরে জব করতে পারবেন। এছাড়াও এই হোটেল ইন্ডাস্ট্রি সেক্টরে আপনি যেটাতেই ভর্তি হন না কেন পরবর্তী কিন্তু আস্তে আস্তে শিফট হয়ে যেতে পারবেন। আস্তে আস্তে মনে করুন যে আপনার শেফ কোর্সে প্রফেশনাল শেফ কোর্স করেছেন, তারপর আপনার ভালো লাগছে না, আবার আপনি কিন্তু শর্ট করে একটা ছোটোখাটো ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস কোর্সটা করে কিন্তু আপনি সার্ভিসে ঢুকে যেতে পারবেন বা ওয়েটারে ঢুকে যেতে পারবেন বা যে সেক্টর আছে সেই সেক্টরে আপনি কিন্তু আস্তে আস্তে ঢুকে যেতে পারবেন। মূল বিষয়টা হলো এটাই যে আপনি যদি লং কোর্স করতে চান যে আমি হোটেল ম্যানেজমেন্টে ডিগ্রি করবো বা ডিপ্লোমা করবো, তাহলে কিন্তু সেটা আপনি করতে পারেন। করার পর আপনি নিজে নিজে চুজ করে ফেলতে পারেন যে আমি কোনটাতে জয়েন হব, কোনটাতে জব করব, কোন সেক্টরে যে চাকরি করব, কোন কাজটা করব। আর আপনার যদি আগে থেকেই আপনি ডিসাইড করে ফেলেন যে আমি শেফ হব বা সার্ভিসে বা আপনি কালনারি আর্টস করে আপনি শুধুমাত্র দুইটা সেক্টরে কাজ করবেন, তাহলে এটা নিমেষেই কালনারি আর্টস করতে পারেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে।